হচ্ছে আপনি বিদেশে আছেন, আপনার জমি আরেকজনের দখল করে ভোগ করা শুরু করলে আপনি কিছুই করতে পারছেন না। এখন এই আইন প্রয়োগ করে আপনি ব্যবস্থা নিতে পারবেন। মানে প্রধানমন্ত্রী আজকেও যাতে ঈদুল আজহার আগে দুই দিন ছুটি পায় সেই ব্যবস্থাটা উনি করে দিয়েছে। বালু পরিবহনের কারণে মাটি ওই রাস্তার বা ওইখানের কোনো স্থাপনার ক্ষতি হলে তাহলে ওই সেটি ওই ইজাদারকে ইজাদার কর্তৃপক্ষটা পরিশোধ করতে হবে। ভূমি বিষয়ক প্রতারণা সংক্রান্ত যদি হয়, যেমন ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদ হালকরণ বা ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো কার্যক্রম নিম্নলিখিত কোনো কার্য করিলে উহা ভূমি বিষয়ক প্রতারণা বলিয়া গণ্য হবে। যেমন অন্যের মালিকানাধীন ভূমি নিজের মালিকানাধীন ভূমি হিসেবে প্রকাশ করা, কোনো ভূমি সম্পর্কে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করিয়া উহা অন্য ব্যক্তির নিকট হস্তান্তর বা সমর্পণ, নিজ মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি জানিয়া শুনিয়া অন্য ব্যক্তির নিকট হস্তান্তর বা সমর্পণ, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া ভান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কিংবা কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে যে ব্যক্তি সেই ব্যক্তি হইতে ভিন্ন কোনো ব্যক্তি বলিয়া পরিচয় প্রদান করিয়া সম্পত্তি হস্তান্তর বা সমর্পণ, এসব কাজ করলে 7 বছর কারাদণ্ড হতে পারে। জালিয়াতি সংক্রান্ত কিছু বলা আছে, কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা অন্য কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার অথবা অন্য কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ করিতে বা চুক্তি সম্পাদন করিতে বাধ্য করিবার অভিপ্রায় কিংবা প্রতারণা করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে এরূপ অভিপ্রায় কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ, কোনো দলিল সম্পাদিত হইবার পর আইনানুকর্তৃক কর্তৃত্ব বেঁধে রেখে অসাধু বা প্রতারণামূলকভাবে কর্তন করিয়া বা অন্য কোনোভাবে উহার গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করা ইত্যাদি জন্য এটা হলো 7 বছর কারাদণ্ড হতে পারে। ভূমি অবৈধ দখল করলে সেটা 2 বছর। সরকারি স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধভাবে ভরাট, শ্রেণী পরিবর্তন ইত্যাদি করলে 2 বছর। মাটির উপরি স্তর যদি কস্পন করে তাহলে 2 বছর। টপসয়েল যদি ই করে ফেলে বিনা অনুমতিতে তখন 2 বছর। আদেশ অমান্য করলে যদি মানে আইনানুক কর্তৃপক্ষ আদেশ অমান্য করিয়া কোনো আইন প্রয়োগে বাধা দিলে সেখানে 2 বছর। অপরাধ সংগঠন বা সহায়তা করা বা প্ররোচনা ইত্যাদি হলে তাহলে একই পরিমাণ সাজা তারা পাবেন। যদি তারা সহযোগী হিসেবে এখানে বলা আছে, এখানে ওই জন্য ওই অংশটুকু যোগ করা হয়েছে, যদি সহযোগী হিসেবে কাউকে পাওয়া যায় একই পরিমাণ শাস্তি তিনিও পাবেন। হ্যাঁ, এখানে আলাদা করা হয়নি কাউকে, যে এখানে বলা হয়নি যে উনি সরকারি কর্মকর্তা হইলে পাবেন না, সেরকম বলা হয়নি। বলা হচ্ছে যে এই কাজে কারো যদি সহযোগিতা নিয়োগ করা হয় এবং সেখানে যদি তার ইনভলভমেন্ট পাওয়া যায় তিনি ওই একই অপরাধে মানে দণ্ডিত হবেন একই মাত্রায়। আচ্ছা, এখন এদের স্পেসিফিক এই কাজটা এটা আপনি ভূমি মন্ত্রণালয়কে জিজ্ঞেস করাই ভালো। আমি তো ধরেন ভূমি মন্ত্রণালয়ের লোক না, আমি ভূমি মন্ত্রী উপস্থাপন করছে আজকে ওরা যেটা বলেছে সেটা আপনি যদি কোনো নির্দিষ্ট কেস নিয়ে যদি বলেন সেই কেসটি সবচেয়ে ভালো হয় ওই মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হয়, তাই না? আমি যেটা আজকে উপস্থাপিত আমি সেটা বলতে পারবো। ভূমি সংক্রান্ত যেসব জালিয়াতিগুলো হয়, সমস্যাগুলো হয়, আপনারা জানেন যে মানে ধরেন এরকমও আছে যে আমি জমি মানে আপনার জমি আপনাকে বিদেশে আপনি বিদেশে আছেন, আপনার জমি আরেকজনের দখল করে ভোগ করা শুরু করলে আপনি কিছুই করতে পারছেন না। এখন এই আইন প্রয়োগ করে আপনি ব্যবস্থা নিতে পারবেন। ছুটিতে সাধারণত আমরা ঈদের আগে তো একদিন বন্ধ থাকে। আমরা গত ঈদে আমরা অভিজ্ঞতা দেখলাম যে যদি দুদিন থাকে, কারণ একদিন যখন থাকে তাহলে ওই দিন সব মানুষ একবারে রওনা করে, তখন প্রচণ্ড ব্যবস্থাপনার সড়ক ব্যবস্থাপনা একটা চাপ পড়ে। কিন্তু গত ঈদে আমরা কিন্তু একটা অতিরিক্ত একটা দিন আমরা ছুটি দিয়েছিলাম, তখন দেখেছি যে খুব ভালো ফল পেয়েছি, যে দুদিন থাকলে হয়তো প্রথম দিন একটা গ্রুপ যায়, দ্বিতীয় দিন আটকে, তখন চাপটা পড়ে এবং ট্রাফিক ম্যানেজমেন্টটা খুব ভালো, সড়ক ব্যবস্থাপনা খুব ভালো হয়। এবং আপনারা দেখেছেন গত ঈদুল ফিতরে কোনো রকম কোনো জটিলতা হয়নি এবং খুব শান্তিপূর্ণভাবেই ট্রাফিক ব্যবস্থাপনা করা গেছে, যে কারণে ওই অভিজ্ঞতার আলোকে আমরা মানে প্রধানমন্ত্রী আজকেও যাতে ঈদুল আজহার আগে দুই দিন ছুটি পায় সেই ব্যবস্থাটা উনি করে দিয়েছেন। না, আমি তো তা বলি নাই, না এখন না সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি, যেটা সিদ্ধান্ত আজকে হয়েছে আমি সেটুকু বলতে পারি। হ্যাঁ, না এটা তো মানে প্রথম নির্দেশনা দিয়েছেন সবাইকে যে ঈদুল আজহা যাতে মানুষ নির্বিঘ্নে ভালোভাবে বাড়ি যেতে পারে, ফ্রোত আসতে পারে, যেমন সড়ক ব্যবস্থাপনা সবাইকে নজর দিতে বলছেন, সবার সাথে সমন্বয় করতে বলেছেন এবং এ ব্যাপারে সবাইকে যত্নশীল হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন উনি। পদ্মা সেতুরা দিয়েছেন 316 কোটি টাকা,
তৃতীয় এবং চতুর্থ কিস্তি। আর মেট্রো রেল তাদের প্রথম কিস্তি 95 কোটি টাকা দিয়েছে। জি, এর আগেও এরকমই ছিল, আর আগে প্রথম এবং দ্বিতীয়। আমি আজকে তৃতীয় এবং চতুর্থ কিস্তিটা তারা দেখেছি, আমি সেটা দেখেছি, হ্যাঁ সেটা বলতে পারি। আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদন, এটা 31/5/2021 তারিখে খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়েছিল, লেজিসলেটিভ ভেটিংয়ের পর আজকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এটি আপনারা জানেন যে এখন আমাদের একটি হোমিওপ্যাথিক বোর্ড আছে, সেই বোর্ডটাকে প্রতিস্থাপন করে আমাদের একটা কাউন্সিল হবে। সেই কাউন্সিল এখন সেই কাউন্সিলটা পরিচালনা একটা পর্ষদ থাকবে, সেই পর্ষদের মধ্যে পরিচালিত হবে এবং সেই কাউন্সিল মূলত হোমিওপ্যাথিক সংক্রান্ত যেসব আমাদের চিকিৎসা, আমাদের সেবা, হোমিওপ্যাথিক ওষুধ এগুলোর ব্যাপারে তাদের তদারকি কাজ করবে এবং তাদের তরফ থেকে যে নির্দেশনা সেগুলো তারা এখানে দেখবে। যে এখন অনেকটা এটা আমি বলবো যে সরাসরি না হলে আমাদের মানে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটাকে একটা ডিসিপ্লিনে আনার জন্য এটা করা হয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন 2023-এর খসড়া বিল চূড়ান্ত করেন। আপনারা জানেন যে আমাদের বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 আছে এবং এই 10-এর আর একটা বিধি আছে আমাদের বালুমহল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা 2021-11, এর আওতায় কাজগুলো হতো। আজকের যে চূড়ান্ত বিলটি যেটি অনুমোদিত হয়েছে সেখানে ওই আইনের কিছু সংশোধন আনা হয়েছে। তারপর একটা সংশোধনগুলো তো একটা বলা দরকার আছে, আচ্ছা হ্যাঁ কয়েকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে সেগুলোটা আমি বলেন। যে জানো আগে যেসব এলাকা থেকে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ ছিল সেখানে ফসলি জমিটা মানে অন্তর্ভুক্ত ছিল না, এখন ফসলি জমিটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো মানে ফসলি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। তারপর আগে ছিল যে একটা ব্যাপার আগে ছিল না যেটা এখানে আনা হয়েছে, সেটা হলো যে বিআইডব্লিউটি আমাদের নদীর অভ্যন্তরীণ নদী পথের যে পথ আছে সেখানে নাব্যতা বিনষ্ট করতে পারে, এরকম হুমকি থাকলে সেখানকার বালু বা মাটি উত্তোলন করা যাবে না। তারপর করা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ছিল, আগে আমরা শুধুমাত্র বিআইডব্লিউটি হাইড্রোলিক জরিপটাই আমরা ভিত্তি করতাম, এখন বলা হচ্ছে যে যদি হাইড্রোলিক জরিপ ছাড়াও আমরা যদি পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে কোনো জরিপ থাকে সেটিকে আমরা বিবেচনা এবং তারা জরিপ করতে পারবে। আচ্ছা আর একটা জিনিস বলা হয়েছে এখানে যে টপ সয়েল মানে এক হলো ফসলি তিন ফসলি জমি এবং টপ সয়েল নষ্ট হতে পারে, এরকম সম্ভাবনা থাকলে এরকম কোনো ক্ষেত্রে ই করা যাবে না, বালি উত্তোলন করা যাবে না। আর আগে আপনারা জানতেন যে যখন বালি উত্তোলন হতো তখন ম্যাজিস্ট্রেটরা বা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যখন তাদেরকে নিবৃত্ত করতে যেত তখন কিন্তু তাদের ওইসব যন্ত্রপাতি সিজ করতে পারত না, সেটা এখন আইনে এখন সে ব্যবস্থা করা হয়েছে। আর যে জি আগে আগে মানে যেসব যন্ত্রপাতিতে তারা মানে অবৈধভাবে বালি উত্তোলন করত সেগুলো সিজ করা যেত না, এটা তারা বলুক। আমি যেটা বলছি যে এই এখন রাখা হয়েছে যে এখন আমরা একটা আইনগতভাবে সিজ করে মানে সরকার নিয়ন্ত্রণে আনা যাবে। আর একটা হলো আমাদের ইজারা কার্যক্রমগুলো এখন অনলাইনে হবে আর একটা ব্যাপার আছে সেটা হলো যে সেটা গুরুত্বপূর্ণ, আগে ছিল যে আমরা একটা যখন ইজারা দিতাম কোনো কারণে যদি ইজারা দেওয়া না গেছে তখন ওইটা আর কোনোই হতো না, এখন প্রয়োজনে সেটি ওই যে খাস আদায় না খাস আদার মাধ্যমেও সেটি করা যাবে, যদি সেরকম পরিস্থিতি হয় সে খাস কালেকশন যেটি বলে আর কি সেই ব্যবস্থাটা রাখে যেটা আগে ছিল না। আচ্ছা আর একটা ভালো জিনিস এখানে মানে গুরুত্বপূর্ণ জিনিস ঢোকানো হয়েছে যে বালু পরিবহনের কারণে মাটি কোনো ওই রাস্তা বা ওইখানে কোনো স্থাপনার ক্ষতি হলে তাহলে ওই সেটি ওই ইজাদারকে ইজাদার করতে